আসসালামু আলাইকুম। আমরা এখন একটা ছোট মিউজিক্যাল ডোর কর্নিং বেল বানানোর চেষ্টা করব। এই ডোর কর্নিং বেল তৈরি করতে আমাদের লাগবে একটা ছোট্ট আইসি, যেটির নাম্বার হচ্ছে UM6666, যেটা এখানে দেখা যাচ্ছে। এটি আসলে একটা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির পিন কনফিগারেশন হচ্ছে নাম্বার দিয়ে করা হয়। আইসির বডিতে যে লেখা আছে, লেখাটা সামনের দিকে রেখে প্রথমে বাম পাশের পিন 1 নম্বর, মাঝখানের পিন 2 নম্বর এবং শেষের পিন 3 নম্বর। এই আইসি থেকে 1 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যায়, 3 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই এবং 2 নম্বর পিন পজিটিভ সাপ্লাই। আর লাগবে একটা ট্রানজিস্টর, দেখতে একই রকম হলেও এটা কিন্তু ট্রানজিস্টর, এটির নাম্বার হচ্ছে D400। ট্রানজিস্টারের পিন কনফিগারেশন করা হয় বেস ইমিটার কালেক্টর হিসেবে। এইটির বাম পাশের পিনটি হচ্ছে ইমিটার, মাঝখানের পিনটি হচ্ছে কালেক্টর এবং ডান পাশের পিনটি হচ্ছে বেস। লাগবে দুটো পেন্সিল ব্যাটারি, সার্কিটের সাপ্লাই ভোল্টেজ 3 ভোল্ট। কিন্তু আমার কাছে পেন্সিল ব্যাটারি না থাকায় আমি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন এটি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, ডিসি 5 ভোল্ট। যে কারণে আমি পাওয়ার 5 ভোল্টকে লো করার জন্য একটা রেজিস্টর ব্যবহার করব। এটি হচ্ছে 22 ওহমস, অর্থাৎ 22 ওহমস। আর সাথে লাগবে একটা রেজিস্টর, যেটি 1 কিলো ওহমস। কোড নম্বর হচ্ছে কালার কোড বাদামি কালো লাল, আর 22 ওহমসের কোড নম্বর হচ্ছে লাল লাল কালো। সাথে একটি স্পিকার লাগবে, ছোট যে কোনো স্পিকার হলেই চলে, স্পিকারের কোনো পোলারিটি নেই। আমরা প্রথমে আইসিটিকে একটা ছোট্ট সার্কিট তৈরি করি। এক্ষেত্রে আমরা 1 নম্বর পিন দেব নেগেটিভ সাপ্লাই এবং 3 নম্বর পিন থেকে আউটপুট পাব 2 নম্বর পিন পজিটিভ। আমরা সার্কিটটিকে সরাসরি স্পিকারের সাথে কানেকশন করি। পাওয়ারকে কানেকশন করার জন্য আমি একটা ছোট কেবল ব্যবহার করব ডিসি পিন সহ। এটির নেগেটিভ পিন আমি সরাসরি স্পিকারের সাথে কানেকশন করে দিই। আর আমার কিছু কানেকশন করতে হচ্ছে না, কারণ আইসির 1 নম্বর পিন নেগেটিভ এবং স্পিকারের একটা পিন নেগেটিভ, 3 নম্বর পিন আউটপুট এবং 2 নম্বর পিন পজিটিভ। আমি দেখি সার্কিটটি কাজ করে কিনা। লো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এই রেজিস্টর ব্যবহার করব। ডিসি পাওয়ার সাপ্লাই এসিতে প্লাগ ইন করে দেওয়া হয়েছে, এটি হচ্ছে ডিসি সোর্স, যেখানে 5 ভোল্ট আছে, লাইন করে দিলাম। মাঝের পিনের সাথে লাগালে একবার বেজে বন্ধ হয়ে যাবে, পুনরায় আবার অফ করে অন করতে হবে। UM6666 আইসি দ্বারা তৈরি কর্নিং বেল সার্কিট তৈরি হয়ে গেছে, টেস্ট করা হয়ে গেছে। কিন্তু এর সাউন্ড এত দুর্বল যে দূর থেকে এটা শোনা যাবে না, তাই আমি এতে একটা ছোট অ্যাম্পলিফায়ার যুক্ত করব যাতে সাউন্ড বেশি হয়। এটি একটি ট্রানজিস্টার, নাম্বার D400। এটি NPN ট্রানজিস্টার। এর পিন কনফিগারেশন এমিটার কালেক্টর বেস। আমি একটা ট্রানজিস্টার দিয়ে এক ট্রানজিস্টার বিশিষ্ট একটি ছোট অ্যাম্পলিফায়ার তৈরি করব, লাউড স্পিকারের শক্তিটি আউটপুটটাকে শক্তিশালী করার জন্য। এই ট্রানজিস্টারের কালেক্টর আমি আউটপুট হিসেবে ব্যবহার করব, ইমিটার সরাসরি নেগেটিভ প্রয়োগ করব এবং বেজে আমার কর্নিং বেল থেকে সিগন্যাল দেব। সেক্ষেত্রে আমাকে কানেকশন করব সরাসরি স্পিকারের সাথে কালেক্টর।
আমি ট্রানজিস্টরের কানেক্টর স্পিকারের একটা পিনের সাথে লাগিয়ে দিয়েছি, স্পিকারের আরেকটা পিনে আমি পজিটিভ দিচ্ছি। সার্কিট অনুযায়ী এই 5 ভোল্ট পজিটিভ স্পিকারের কয়েল ভায়া হয়ে ট্রানজিস্টারের কালেক্টরে পৌঁছাবে। ট্রানজিস্টার ইমিটার আমি সরাসরি নেগেটিভ করে দিব এবং বেজে সিগন্যাল প্রয়োগ করব। এটি হচ্ছে আমার আইসি, যেটা বেল আইসি। এটির 1 নম্বর পিন নেগেটিভ, আমি নেগেটিভ আর ট্রানজিস্টারের ইমিটার শর্ট করে দিয়েছি, এখানে নেগেটিভ সাপ্লাই প্রয়োগ করব। তিন নম্বর পিন আউটপুট, এখান থেকে আমি একটি 1 কিলো রেজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টারের বেজে কানেকশন করব। এখন সাপ্লাই নেগেটিভ ভোল্টেজ আমি নেগেটিভ পজিশনে কানেকশন করে দেই। এখন আমি এই 22 ওহমস রেজিস্টরের মাধ্যমে আইসির 2 নম্বর পিনে পজিটিভ কানেকশন করব। দেখি আগে সার্কিটটি কাজ করে কিনা। এখন অনেক জোরালো শব্দ, ফাইনালি কানেকশন করি। সার্কিটটি যেভাবে করা হয়েছে, স্পিকারের এক পিনে পজিটিভ দেওয়া হয়েছে এবং এখান থেকে 22 ওহমস রেজিস্টরের মাধ্যমে আইসির 2 নম্বর পিনে সাপ্লাই দেওয়া হয়েছে। স্পিকারের কয়েল ভায়া হয়ে ট্রানজিস্টারের কালেক্টর পয়েন্টে সাপ্লাই আসছে আর বেজে আইসির 3 নম্বর পিন থেকে 1 কিলো রেজিস্টরের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছে। ট্রানজিস্টারের ইমিটার এবং আইসির 1 নম্বর পিন নেগেটিভ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি সাপ্লাই পয়েন্ট। দেখি আরেকবার বাজিয়ে দেখি। এই সার্কিটটি সুন্দরভাবে কাজ করলেও একটা সমস্যা আছে, সেটি হচ্ছে এর পাওয়ার সাপ্লাই ডিসকানেকশন করলে আবার পুনরায় কানেকশন করলে অ্যালার্মটি চালু থাকে, কিন্তু পুশ সুইচ তো আর পুশ করে কেউ ধরে রাখবে না। তাই পরবর্তীতে আমি এমন একটা সার্কিট তৈরি করব এই UM66 IC দ্বারাই, সেটি একটি টাচ সুইচের মাধ্যমে অন করা হবে। আমি এখানে এই সার্কিটের 2টি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং পরবর্তী সার্কিটটি আরও 2টি ট্রানজিস্টার যুক্ত করে একটি অটো সুইচ অন করব, যেটি সার্কিটের পাওয়ার সাপ্লাই অন করবে এবং অফ করে রাখবে। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।